শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তোলপাড় গোটা রাজ্য। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্যের মতো প্রভাবশালীরা। আর এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় খবর, মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মন্ডল একাধিক বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন এবং তার সাথে সাথে আরও একাধিক বড় মাথার নামও ফাঁস করেছেন। সেরকমই এক বড় মাথা কুন্তল ঘোষের নাম ফাঁস করার পরই কিন্তু তোলপাড়। কুন্তল ঘোষের কাছ থেকে একাধিক বিস্ফোরক তথ্য কিন্তু উদ্ধার হয়েছে। সিবিআই একাধিকবার কুন্তল ঘোষকে জেরা করেছে, আর আজ সকাল থেকে কুন্তল ঘোষের বাড়িতে চলছে ইডির তল্লাশি। আর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, কুন্তল ঘোষের সূত্র ধরে আরেক তৃণমূল বড় মাথার নাম কিন্তু জেনে গেল ইডি, এবং সেই তৃণমূল বড় মাথার বাড়িতেও কিন্তু পৌঁছে গেছে ইডির দল। এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে, ইডির তল্লাশি এবার কুন্তল ঘনিষ্ঠ বলাগড়ের তৃণমূল নেতা শান্তনুর বাড়িতে। তৃণমূলের হুগলির যুব নেতা কুন্তল ঘোষের সূত্র ধরে এবার আরও এক তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি অভিযান শুরু করলো ইডি। শুক্রবার সকালে মোট 4টি গাড়ি করে 12 জন ইডির অফিসার আসেন বলাগড়ে। তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। উল্লেখ্য, শান্তনুর বাড়ি বলাগড়ের বারুইপাড়া গ্রামে। তিনি হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ এবং তৃণমূলের প্রাক্তন যুব জেলা সভাপতি। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে উঠে আসছে নতুন নতুন নাম, তাতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ বলে পরিচিত তাপস মন্ডল এই কুন্তলের নাম দেন। সিবিআই তদন্তের পর দাবি করেছে তাপস তাঁদের জানিয়েছেন যে বেআইনি শিক্ষক নিয়োগে 19 কোটি টাকা কুন্তলের কাছে পৌঁছেছে। সব মিলিয়ে 325 জন চাকরি প্রার্থীর কাছ থেকে প্রায় 19.5 কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে কুন্তলের বিরুদ্ধে। এরপর হুগলির যুব নেতার ফ্ল্যাটে শুক্রবার সকাল থেকে ইডি আধিকারিকরা দু দলে ভাগ হয়ে তল্লাশি চালান। সূত্রের খবর, নিউ টাউনের চিনার পার্ক এলাকায় বিলাসবহুল আবাসনে জোড়া ফ্ল্যাট রয়েছে যুব নেতার নামে, সেখানেও চলছে তল্লাশি। আর এবার এই তৃণমূল নেতার সূত্র ধরে শান্তনু বন্দ্যোপাধ্যায় নামে আরেক তৃণমূল নেতার নামও জড়ালো এই দুর্নীতিকাণ্ডে। তবে একটি সূত্র জানাচ্ছে, শান্তনুর নাম ইতিমধ্যেই তাপস তদন্তকারীদের দিয়েছিলেন এবং সেই তাপসের সূত্র ধরে কুন্তল ঘোষকে চেপে ধরেন সিবিআই আধিকারিকরা, ইডির আধিকারিকরা। তাপস মন্ডল যেটা জানিয়েছিলেন, কুন্তল ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ এই শান্তনু বন্দ্যোপাধ্যায়। তারপর পরই সিবিআই জেরায় শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নাম ফাঁস করেন কুন্তল ঘোষ। কুন্তল ঘোষকে চেপে ধরতেই শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নামও কিন্তু উঠে আসে, এবং এই শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কাছেও কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা গেছে, এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগও কিন্তু এবার সামনে এসেছে। আর সেই অভিযোগ সামনে আসতেই ইডি কিন্তু তৎপর হয়েছে। আজ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও কিন্তু চলছে তল্লাশি, এমনই কিন্তু খবর উঠে আসছে। শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে কী কী তথ্য উদ্ধার হয় এবং কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি পর ইডি কী স্টেপ নেয়, গ্রেপ্তার হবেন কি শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষ? কারণ কুন্তল ঘোষকে একাধিকবার জেরা করেছে সিবিআই, এবং গতকালও কিন্তু কুন্তল ঘোষ সিবিআই জেরায় পেনড্রাইভ তুলে দিয়েছে। তবে এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় খবর, তৃণমূল দুই বড় মাথা কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জেরা করছে ইডি। ইডির আধিকারিকরা, তাদের বাড়িতে কিন্তু চলছে জেরা, এমনই কিন্তু খবর উঠে আসছে। জেরায় সন্তুষ্ট না হলে কিন্তু কড়া স্টেপ নেবে ইডি, এমনই কিন্তু খবর উঠে আসছে। এবং এই দুই তৃণমূল নেতাকে জেরা করে আরও কোনো বড় মাথার নাম সামনে আসে কি না, কারণ কার অঙ্গুলি হেলনে এরা কাজ করেছেন, কার অঙ্গুলি হেলনে এত টাকার দুর্নীতি হয়েছে, সেই বড় মাথাকে কিন্তু খোঁজার চেষ্টা চালাচ্ছে ইডি এবং সিবিআই। তাই এই দুই মাথাকে জেরা করে আরও কোনো বড়সড় মাথার নাম আসে কি না, সেই সব দিকে আমাদের লক্ষ্য থাকবে, নজর থাকবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেল। এইসব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।